স্বাভাবিক বিষয়ে কিছু প্রশ্ন আছে। তো আমার যেটা প্রথম প্রশ্ন, স্বামী শিশু সংবাদ পড়তে গিয়ে কয়েক জায়গায় স্বামীজিকে দেখা যায় যে যেটা বর্তমানে শিক্ষিত সমাজ কিংবা প্র্যাকটিক্যাল সমাজ যেগুলোকে কুসংস্কার ভাবে, যেমন জ্যোতিষ কিংবা ভূত এই সমস্ত জিনিসগুলো, স্বামীজিকে অনেকে সাপোর্ট করতে দেখা গেছে। যদিও স্বামীজির লেখা গান নাহি সূর্য নাহি জ্যোতি, এক রূপ অরূপ নাম বরণ এই ধরনের, কিন্তু তার মধ্যে এই ধরনের মান্যতা কিংবা যখন তিনি রিপ্রেজেন্ট করছেন এরকম জিনিস, তখন আমাদের মনে প্রশ্ন জাগে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দুশো বছর আগে অ্যাস্ট্রোনমি এত সুন্দর ভাবে এগিয়ে আসেন, 200 বছর আগে হাতে হাতে জ্যোতিষ তন্ত্র তুক ঝাড় যাবতীয় জিনিস ঘরে ঘরে বহুল প্রসিদ্ধ ছিল। এছাড়া মানুষ চলতো না, ভাবতো না মানুষ, প্রত্যেকটি ঘরে ঘরে, ঠিক আছে। দেখো স্বামীজির মধ্যে এটা দেখো না যে ব্যক্তি জ্যোতিষ বিষয়ে কি বলেছে, ঠিক আছে। দেখো যে চেতনার উচ্চতা স্তরে উঠে কি কথা বলছেন, তারকা চিবায়ে খাবো কি করবে, জীবনের নিম্ন স্তরে তাকেও তো একটু মানুষ থাকতে দিতে হবে। হাজার বীরেশ্বর শিব, বীরেশ্বর শিব বলো, তাকে তো একটু সিগার খেতে দিতে হবে, তাহলে কি করবে, টার্কি খেয়েছিলেন তো মানুষ, তো তো মানবীয় গুণ তার মধ্যে কিছু থাকবে। ঠিক তেমনি যে দেশকাল পাত্রে তিনি জন্মেছেন তৎকালীন মান্যতা কিছু থাকবে, আমাদের মধ্যেও আছে, যত এগিয়ে যাবো যত এগিয়ে যাবো এটা কমতে থাকবে। এই জন্য দেখো আগের থেকে যত 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 বিজ্ঞান এগিয়ে গিয়েছে, আমাদের সমাজের প্রগতি এগিয়ে গিয়েছে, আমরা আমাদের পুরনো মান্যতাগুলো ছেড়েছি। ওই সময় নিদিকে দেখো স্বামীজি তৎকালীন কিন্তু অনেক পুরানো মান্যতা ছেড়ে দিয়েছেন। সন্ন্যাসের ক্ষেত্রে দেখো স্বামীজিকে ব্রাহ্মণ অব্রাহ্মণ ভেদ তুলে দিয়েছেন, পুরুষ স্ত্রী ভেদ তুলে দিয়েছেন, নিজে গিয়ে হিন্দু মুসলমানের হাতে খাওয়া যে হোটেলে গিয়ে খেয়ে দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা সেই সময় মনোবিজ্ঞান ইংরেজদের প্রভাবে, ব্রিটিশ শাসনের তখন চলছে আমাদের, তো মনোবিজ্ঞানের কাঁচা কাঁচা প্রগতি হচ্ছে। স্বামীজি বলে দিলেন, তোমার স্বামীজি ঠাকুরকে কি বললেন, তুমি হিপনোটাইজ হয়ে গেছো, তুমি ভুল দেখছ। স্বামীজি ভুল বলেননি, ওই যে রোগের নাম, ঠিক আছে, রোগ বলতে কি বোঝো, এটা একটা মানসিক অবস্থা, একই জিনিসকে বারবার বারবার দেখা, ঠাকুরের মধ্যেও এটা ছিল। তো ঠাকুর দেখতেন এই জিনিসটা, ঠাকুর ব্যাপারটা কিন্তু বুঝতে পারতেন না, ঠিক আছে, স্বামীজি বুঝতে পারছেন, স্বামীজি মুখের উপর বলে দিচ্ছেন। অর্থাৎ ওই সময়ে যা যা সম্ভব স্বামীজি সব কিছু করেছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা স্বামীজি পড়েছেন, ঠাকুরকে বলে ঠাকুর অবাক হয়ে যেত, তৎকালীন অনেক শিক্ষিত সমাজ অবাক হয়ে যেত। স্বামীজির পক্ষে যত যত সম্ভব দেশ ঘুরেছেন, তখন দেশ ঘোরার প্রচলন ছিল, এখন কি গুগলের সময় তুমি দেশ ঘুরতে যাবে না, অর্থাৎ তো শঙ্কর হেঁটেছেন, স্বামীজি হেঁটেছেন, তা আমরাও কি যাবো এখনকার দিনে, আমাদের সময় তো একটা ফোনের মধ্যে সব কিছু চলে এসেছে। তো ব্যক্তি তার স্তর থেকে দুটো জিনিস দেখার কতখানি চেষ্টা করেছেন দেখো, এবং পাবলিকের উপর অনেক কিছু নির্ভর করে, সামনে বসে আছে, আমাকে যদি কেউ 100 বার বলে যে পুনর্জন্ম বলুন না পুনর্জন্ম বলুন না, তোমরা তো দেখো এরকম মেসেজ আসতেই থাকে, হ্যাঁ আমি মাঝে মাঝে কখনো কি বলে দিই, কি চাই, চলো হ্যাঁ ঠিক আছে চলো যাও তাতেই খুশি, আমরা বলে দিই না, ছোট বাচ্চা যদি আমার চোখের সামনে থাকে অনেক সময়তে আমরা কি বলে দিই, হ্যাঁ বাবা চলো তুমি এখন এটা নিয়ে খেলো, বল নিয়েই খেলো। তো সামনে গিয়ে ছিল এইটাও একটা বিষয়, কাকে বলা হয়েছে এটাও একটা বিষয়, শরৎচন্দ্র চক্রবর্তীকে বলা হচ্ছে, একদম বাঙাল নাম দিয়েছিলেন স্বামীজি, একদম বাঙালি, একদম ঘেরে ব্রাহ্মণ, মানে কর্মকাণ্ডী ব্রাহ্মণ, এর বেশি কিছু জানতে পারে না। পুরো শরৎ স্বামী শিষ্যের সংবাদ পড়লে দেখা যায় শরৎচন্দ্র চক্রবর্তীর মধ্যে একটা রেভলিউশন ঘটিয়ে দিচ্ছেন স্বামীজি, এটা ছুলে খাবো না, ওটা করলে খাবো না, গুরুর আগে প্রসাদ খাবো না, এই করতে হয় সেটাতে, স্বামীজি একদম নস্যাৎ করে দিচ্ছেন সব কিছু, তার মধ্যে থেকে নতুন শরৎচন্দ্র যেন গঠন হচ্ছে।
তো সেইখানে দাঁড়িয়ে শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি কখনো বলছেন? হ্যাঁ আমিও দেখেছি, দেখেছেন স্বামীজি। যদি আরো আজকে যদি ইউটিউব এবং গুগল সার্চ থাকতো এবং এত তথ্য অ্যাভেলেবেল থাকতো, স্বামীজি কি তখনও বলতেন? বিজ্ঞান দিদি এত তথ্য গবেষণা করে ফেলতো তখনকার দিনেও যে এতগুলো ভুয়ো কেস সামনে এসেছে এবং বিবিসি নিউজটা দেখিয়ে দিয়েছে, স্বামীজি তখনও বলতেন না আমি দেখেছি জ্যোতিষ আছে? স্বামী বিবেকানন্দ সেই ব্যক্তি যে অবিদ্যায় বাঁচে না, যে তথ্য এবং নিজের আন্তরিক সত্তার মধ্যে যোগ সূত্র ঘটাতে জানে। কিন্তু মহারাজ উনি যেগুলো ওনার কথার মধ্যে তো তাহলে অনেক জায়গায় প্যারাডক্সিক্যাল দেখা যাচ্ছে, যে এক জায়গায় উনি এক ধরনের বলছেন এক জায়গায় অন্য ধরনের। কার কাছে প্যারাডক্সিক্যাল দেখা যায়নি? প্রকৃতি আত্মাই প্যারাডক্সিক্যাল, প্রকৃতি সম্পূর্ণ বিপরীত আত্মার থেকে। প্রকৃতিতে নিয়ম চলে, আত্মাতে নিয়ম চলে না। প্রকৃতিতে কল্পনা চলে, আত্মা অকল্পনীয়। আমাদের অস্তিত্বই প্যারাডক্সিক্যাল। ফলে ব্যক্তি যখন প্রকৃতিতে থাকবে, মানুষ হবে, সে তো কিছু মানবীয় কথা বলবেই। কেন আমরা এই আশা করছি যে একজন মানুষ সম্পূর্ণ মানে মাটি নয়, তিনি হাওয়া দিয়ে গঠিত হবেন, এই আশাটা করা উচিতই নয়। এই জন্যই তো ভারতীয় সনাতন ধর্ম বারবার যদা যদা কি ধর্মশ্রী বলেছেন, বারবার আসবো না, তো একবারই সব খেলা শেষ করে দিয়ে চলে যেত। কৃষ্ণ বলতো আমি যা বলে দিয়েছি তা আলটিমেট, আর কিচ্ছু নেই। এখন বৈষ্ণব বাবাজির এই কথাটাই বলে শেষ কথা। ভারতীয় সনাতন কৃষ্টি বারবার দেখেছে যে সত্য আনফোল্ডস হতে থাকে, খুলতে থাকে, সেই জন্য তাকে বারবার সামনে আনা দরকার। তো স্বামীজির স্তর থেকে স্বামীজি যতখানি পেরেছেন আনফোল্ড করেছেন। মানে আপনি বলতে চাইছেন যে স্বামীজি জানতেন যে ওই ধরনের কিছু হয় না, তবুও স্বামীজি বলেছেন? দুটোই সম্ভব। আমি বললাম কি, একটা হলো ব্যক্তি, ব্যক্তি মানুষ, সে তো তথ্য নির্ভর। স্বামীজির কাছে এমন কোনো তথ্য নেই যেখানে সম্পূর্ণ নাকচ করা যায়, তো স্বামীজির মনের মধ্যেও কিছু প্রভাব ফেলবে। বুঝে যাচ্ছে আমি কি বলতে চাইছি? আর দ্বিতীয় কোনো তথ্য নেই স্বামীজির সামনে। আবার শ্রীরামকৃষ্ণের কাছে যদি যাও, তার কাছে কি তথ্য নেই, তার মধ্যে একটু কুসংস্কার বা একটু বেশি দেখা যাবে। আবার শঙ্করের কাছে যদি যাও, আরো কিছু দেখা যাবে। এটা তাদের প্রকৃতি অংশ, মানব অংশ। তো মানব অংশের মধ্যে কিছু না কিছু থাকবেই। আজকে যেগুলো থিসিস চলেছে, আমি তার ভিত্তিতে কথা বলছি, 2050-এ যে আসবে, এখনকার কিছু তখন ভুল প্রমাণ হয়ে যাবে। আইনস্টাইন ভুল প্রমাণ হয়ে গেল বিজ্ঞানের থিসিসে, অত বড় একজন গবেষক, তার মধ্যে আইনস্টাইনকে পুরো অস্বীকার করবে তুমি? তার কোন একটা থিওরি রং প্রমাণ হচ্ছে, তো কি করা যাবে? আমাদের পরিষ্কারভাবে দেখতে হবে, প্রথম, এই জগতে পূর্ণ কিছু নেই। কোনো ব্যক্তি এমন পাবে না যে সম্পূর্ণ ঠিক বলেছে। তার দুটো কারণ, এক হতে পারে স্বামীজি তো জানতেন না স্বামীজি ফেমাস হবেন এবং স্বামীজির কথাগুলো ঘরে ঘরে চলবে, ইট ওয়াজ আ জেনুইন ক্যাজুয়াল টক, ঠিক আছে, কথা বলেছে, কথা বলতে গিয়ে কী বলেছেন, কোন মূর্খের হাতে কোন গাধার হাতে পড়েছে সে বলে দিয়েছে। আমি হয়তো ওকে কথা বলতে বলতে বলে, তোমার আর কি আছে, তোমার যা অবস্থা, তুমি একটা কাজ করো, তুমি চারটে করে আংটি পরে করো। ও একদিন বই লিখলো আমার নামে, মরে গেলে কি আমায় বুঝেছে কে না বুঝেছে, ঠিক আছে, বলে মহাজ আমাকে আদেশ করেছিলেন চারটে করে আংটি পরতে। কি বলেছিল, কথার ঢং কি ছিল, হ্যাঁ, ইয়ার্কি করেছিল কি না, ক্যাজুয়াল বন্ধুদের মধ্যে ওর কথা হয় কি না হয়। আমি যদি বলি, আগের দিন বলছিলাম যেমন তোর তো ডুবে মরা উচিত, আর কি ডুবে মরে গেল, বলে মহাজ বলছে ডুবে মরা উচিত, কথাটা কিছু অন্য কিছু বলার ছিল। আমি এটাও বলে হ্যাঁ স্বামীজিকে জাস্টিফাই করবো না, কারণ ওনাকে জাস্টিফাই করার দরকার নেই, দরকার নেই। বিবেকানন্দ নিজস্ব স্বতন্ত্র ব্যবস্থা, বিবেকানন্দ বস্তুই স্বতন্ত্র, বিবেকানন্দ রামকৃষ্ণের অনুকরণ নয়, মুখের উপর বলতে জানে, পরিষ্কার পরিষ্কার কথা বলতে জানে, ঠিক। তো এই একটা দিক, কিভাবে বলা হয়েছিল, কি বলা হয়েছিল, কাকে বলা হয়েছিল, এটা বুঝতে হবে। আর দ্বিতীয় জিনিস হলো তার লিমিটেশনস বোঝো, ওই সময়ের দেশ কাল গণ্ডি সবসময় লিমিটেড হয়, জ্ঞানের পরিধি লিমিটেড হয়, তার মধ্যে দিয়ে সে যাবে। তো তার উচ্চতা দেখো, কোথা থেকে তিনি কি বলেছেন, তার সর্বোচ্চ রচনা দেখো, তার জীবনের কেন্দ্রীয় বার্তা দেখো, কেন্দ্রীয় বার্তা দেখে তাকে সিলেক্ট করতে হবে। শ্রীকৃষ্ণের কেন্দ্রীয় বার্তায় নিষ্কাম কর্ম, এবারে শুক্ল কৃষ্ণে গতি হেতে জগতে শাশ্বতে মতে, গীতার কথা, কেন্দ্রীয় জিনিস দেখো। আরেকটা প্রশ্ন যেটা মহারাজ, যে স্বামীজি নিজেই বলেছেন
যে স্বামীজি সঙ্গ বানাচ্ছেন, এটা একদিন কালের গর্ভে যাবে। তো তারপরেও কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এক নির্দিষ্ট সংস্থা একই রিলমে চলে যাচ্ছে কিংবা একই পরম্পরাকে ফলো করাচ্ছে উইথাউট এনি কি বলবো সময় উপযোগী কোনো চেঞ্জেস ছাড়া, তাহলে স্বামীজি এটা জেনেও যে, তাহলে স্বামীজি এটা একদিক থেকে ভালো হলো না ক্ষতি হলো, এরকম জিজ্ঞেস করতে চাইছেন। দেখো, ভালো ক্ষতি সবসময় আপেক্ষিক বিষয়, সময় নিরিখেই একে নিরূপণ করতে হয়। এই সময় গায়ে চাদর দেওয়া ভালো, জুন জুনে ভালো নয়, চাদর দেওয়া ভালো কি খারাপ কি বলবে? কোন সময় চাদর দেবে, কে চাদর দেবে, কেন চাদর দেবে? এবারে জুনে গিয়ে একজনের গায়ে চাদর দেওয়া খারাপ, 85 বছরের বৃদ্ধর গায়ে চাদর দেওয়া ভালো? একই সময়তে ব্যক্তি বদলে গেলে, পরিস্থিতি বদলে গেলে সব বদলে যাবে। তো স্বামীজি বা যে কোনো ব্যক্তি যখন ভালো খারাপকে নিরূপণ করছো, তখন পুরো সার্কামস্টান্সেস দেখেই নিরূপণ করতে হবে। স্বামীজি পরিষ্কার স্বীকার করেছিলেন, এটাই তো আগেরটাকেও সমর্থন করছে তুমি যে প্রশ্নটা করলে, যে মানুষের একটা প্রকৃতি আছে, ওই প্রকৃতিতে তাকে কিছু ক্রিয়া করতে হয়, কিছু কর্ম করতে হয়, চলতেই হবে। প্রকৃতি একটা নিয়মে বাঁধা ধরায় চলে। এই যে বলা হচ্ছে না, আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, বিবেকানন্দের ফলোয়ার্স হতেই পারে না, বিবেকানন্দ বিবেকানন্দ বানায়, বিবেকানন্দ ফলোয়ার্স বানাতেই পারে না, সম্ভবই না। কাউকে ফলো করে বিবেকানন্দ গড়ে ওঠেই নি, বিবেকানন্দ তো খোয়ে খোয়ে গড়েছিল, প্রত্যেক মুহূর্তে সে গুরুর কাছে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, গুরুকে চ্যালেঞ্জ করছে, কত বড় সাহস! পুরো সনাতন ধর্মের পরিপন্থী আচরণ করেছেন স্বামীজি। তুমি যাবে উপনিষদ, উপনিষদ কি বলবে? গুরুর সমীপে কি হয়ে যাবে? সত্যম ব্রহ্মনিষ্ঠম সমিত পানি, এভাবে কৃপা করো বলে যাবে স্বামীজি, কৃপা করো বলে যাবে, ভগবান দেখাতে পারবেন? বিবেকানন্দ তার ভাব আলাদা, ভঙ্গিমা আলাদা, পুরো সনাতন ধর্মের মানে যাকে হিন্দিতে বলে কায়া পালট একদম ঘুরিয়ে রেখে দিয়েছেন। বলছিলাম না রুদ্রাক্ষ না গেরুয়া, প্যান্ট শার্ট পরে চলে গেলেন, সিগার খেতে খেতে চলে গেলেন, প্লেগের রুগীদেরকে তিনি তুলছেন। একটা তৎকালীন ঠান্ডার বাজারে বিবেকানন্দ মশাল। তো বিবেকানন্দ কোনো ফলো আপ হতে পারে না, কারণ ওই সময়তে কেউ ছিল না যে বিবেকানন্দের মতো। তাহলে বিবেকানন্দ ইউনিক। হ্যাঁ, তাহলে আজকে যে বিবেকানন্দের কথা বলে তাকে ইউনিক হতে হবে। এবার ফলো আপ কিছু হয় প্রকৃতিতে হয়, আমি বলছিলাম নারকেল গাছে নারকেল গাছ থাকবে, ফলো আপই করবে, কলা গাছে কলাই হবে, কাঁঠাল কখনো হবে না। তারপরে বেলকাঁটা কখনো তোমার গায়ে এসে আদর বুলিয়ে দিয়ে চলে যাবে না, বেলকাঁটা তোমাকে ফুটেই যাবে। তো প্রকৃতিতে ফলো আপ চলতে থাকে। বিবেকানন্দ প্রকৃতির পাড়ের কথা, বিবেকানন্দ সেই চৌকাঠের কথা যেখানে ঘর আর বাইরে নির্ণয় হয়ে যায়। তো এমন কখনোও হতে পারবে না যে কেউ বিবেকানন্দকে ফলো করবে, বিবেকানন্দ এসে তার সবাইকে তাকে থাপ্পড় মারবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিবেকানন্দের চেলা হয়েছি। স্বামীজির মতো আর দুঃখী বোধ হয় আজকে কেউ নেই। তিনি কিছু বলে গেলেন, তিনি শুধু একটি কথা বললেন, জাগ্রত। পুরো কঠোর পরিষদ থেকে তিনি একটি কথা বললেন, জাগ্রত। এবারে জাগ্রত ব্যক্তি কোনো যন্ত্রের মতো আচরণ করবে না কেউ, আমরা যন্ত্র হয়ে অভ্যস্ত। তো আমি বিবেকানন্দের ফলোয়ার বানিয়েছি, প্রকৃতিতে ফলো আপ হয় যখন বিবেকানন্দের কেন্দ্র থেকে, বিবেকানন্দের হৃদয় থেকে, বিবেকানন্দের মর্ম থেকে বিবেকানন্দকে দেখা হবে না, না তখন ফলোয়ার্সের দল তৈরি হবে, ভেড়ার পাল তৈরি হবে। এমন কখনো কি হবে বাঘ ভেড়ার পালের মতো চলছে একসাথে? আর এটাও জেনে রাখো, এমন কখনো হবে না ভেড়ার পাল বাঘের ফেনে ফেনে চলেছে, ঠিক আছে? ভেড়ার পাল ভেড়াকেই ফলো করে। তাহলে আমরা যে বিবেকানন্দ বানিয়েছি তাকে বাঘ থেকে ভেড়া বানানো হয়েছে, এই নিয়ম। বেচারাকে, বেচারা বলছি এই কারণে, বড় হৃদয় বিদারী অবস্থা, তাকে রুলস লিখতে হচ্ছে এইভাবে চলবে। পরিষ্কার করে বলল, দেখো দাদা, পরে যারা আসবে তারা এত কিছু পরিষ্কার পরিষ্কারভাবে এত বিয়ার বোল্ড হয়ে হাঁটতে পারবে না, তারা নিজের পথ নিজে বানাতে পারবে না, তারা পাখির মতো নিজের রুট নির্বাচন করতে পারবে না, তার জন্য আমি একটা পদাঙ্ক এঁকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুই স্বামীজির কবিতাতে ঢুকে যাও, কোথায় রুল? সন্ন্যাসীর গীতি কোথায়? কিছু নেই, না স্ত্রী না পুরুষ না বয়স না ধনী না দরিদ্র না ধর্ম না অধর্ম, কিছু নেই সেখানে। এটি বিবেকানন্দের কেন্দ্র, যে বিবেকানন্দকে এক বিন্দুও ফলো করেছে
সে বিবেকানন্দ হয়ে গঠিত হয়ে যাবে। কিন্তু যদি বিবেকানন্দকে ভেড়া বানানো হয়, বিবেকানন্দকে গেরুয়াধারী কোনো সংস্থাপক বানানো হয়, তখন সেটা হবে প্রকৃতির আন্ডারে। মানে বিবেকানন্দ কখনো কোনো সংস্থা স্থাপন করে না, তোমার হতে পারে সংস্থা বিবেকানন্দের জন্য নাকি, তার জন্য নয়। তো এটাই ঘটেছে যে শুধু কোনো সংস্থা ব্যক্তিগত একটা পার্টিকুলার সংস্থা নয়, আমরাও তো সেটাই করছি। এই তো ভেড়াই তো চলবে, বলবে দেখো ভেড়ার বড় স্বাদ, তাকে বাঘ ঘোষণা করা হোক, বলে দেখো সামনে বাঘ চলছে, বিবেকানন্দ, বিবেকানন্দের ছবি। জি বিবেকানন্দ বলছিলাম চাকরির ঘোর বিরোধী ছিলেন, সেই বিবেকানন্দের ফলোয়ার্সরা প্রত্যেকে সরকারি চাকরির জন্য লালাই। তো কি করে হয়ে যায়, এটা সম্ভবই নয়। আজকে মন্ডলের প্রত্যেকেই কথা বলছে যে একটা চাকরি করতে হবে, চাকরি করতে হবে। বিবেকানন্দ প্রচলিতের বিদ্রোহ, প্রচলিতের আগুন লাগিয়ে দেন, আর তুমি চাকর হওয়ার জন্য নাম লিস্ট করছো। ততক্ষণে পর্যন্ত তোমার একটা ভালো চাকরি না ঘটে যায়, আর সব গুটিয়ে যাবে। কোন মহত্তম কাজ তুমি করছো, তোমার যে আদর্শ তারপরে আমাদের অত দূর নয়, কোনো যুক্তিসঙ্গত কথাই নয় ব্যাপারটা। আমাদের অতদূরের কথাটা কিভাবে নেবে বলতো, যে কাগজ আছে, পেন আছে, টিচার বলছে লিখতে, আর পুরো জীবন স্টুডেন্ট বলে গেল পেনটা এত উপরে। আমাদের অত দূর নয়, আমাদের অত দূর নয়, মানে লিখবো না, লিখবই না। যদি লিখতে তাহলে তো কিছু দূর যেতে, বলছে না আমাদের হাত অত দূর যায় না, মানে এইভাবে লিখছে। নির্গুণের লেখা এটাই করেছি। আমরা সব থেকে বেশি অত্যাচার আমাদের মহাপুরুষদের উপর করেছি, এবং তাদেরকে শুধু মেরেছি, টাঙিয়েছি, খুন করেছি, পুঁতেছি তা নয়, একদম আপাত মস্তক আমাদের উপস্থিতি এই সমাজ তাদের গালে একটা চর। আমরা কি করে চলেছি, তো ওই কোনো বিবেকানন্দের থেকে কোনো একটা বোস বেরিয়ে যাবে, এরমই থাকবে বরাবরই দেখা গেছে। কিন্তু কাজ করে যেতে হবে। স্বামী চেয়েছিলেন একটা রূপরেখা দিয়ে যেতে, কিন্তু দেখো যা সূর্যকে প্রকাশ করতে তো সূর্যের কিরণ মাত্র কাজে লাগবে, জলকে দেখাতে গেলে জলের ঢেউই দেখাতে হবে। নিরাকার জলকে কি করে দেখাবে, আজ পর্যন্ত কেউ নিরাকার জলকে দেখেছে? আজ পর্যন্ত কেউ, জলের তো কোনো রং নেই, কেউ রংহীন জলকে আজ পর্যন্ত দেখেছে? তুমি হাতে তুলে নাও, তোমার হাতের আকার ধারণ করে ফেলে, হাতের রং নিচে থাকবে। তুমি বালতিতে নাও, বালতি নিচের অংশের রং জলে ধরে যাবে। তো যখনই তুমি নির্গুণকে প্রকাশ করতে চাইবে কিছু রং ধরবে, সমাজের মধ্যে দুটোই পাবে সবসময়, একজন ওই রংকে ফলো করে যাবে আর একজন নির্গুণকে ফলো করে যাবে। এর রেশিও কতটা, 99:1, এটা চিরকাল থাকবে। এবার আমাদের নির্ণয় আমরা কোন পথে যাবো, বাকি কোন সংস্থা কি করছে, বাইরেও কত কিছু হচ্ছে, কি করবো তাতে, কিছু করার নেই। একটা মানুষ লাস্ট কোয়েশ্চেন, যেটা আপনার আপনি এর আগেও অনেকবার উত্তর দিয়েছেন, কিন্তু সর্বসমক্ষে একবার উত্তরটা দিলে আমার মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে যে স্বামীজির এক্সাম্পল দিয়ে অনেক গৃহস্থ সাধু যাই এই নির্দিষ্ট ভাবধারার মধ্যে আছে, তারা মাছ মাংস ইত্যাদি খেয়ে থাকেন। স্বামীজির এক্সাম্পল দিয়ে, স্বামীজিও খেয়েছেন, আমরা কিছু সামাজিক আমাদেরকে অনুমতি দিয়ে গেছে স্বামীজির যাবতীয় বক্তব্য মাথায় রাখো, তা 200 বছর আগের প্রেক্ষিতে কোনো প্রশ্নের উত্তর হয়, এমনি এমনি হাওয়াই হাওয়াই উত্তর হয় না। ভারতের তখন কি অবস্থা, তখন অপুষ্টি, আর তখন এরকম ভাবে কি মানে ইন্ডাস্ট্রিয়াল ভাবে এই বিষয়গুলি চলতো, আমি বহুবার বলেছি, কোনো যুক্তি নেই এই কথার। স্বামীজির যদি পরিস্থিতি, আর যদি 2022 জন্মাতেন স্বামীজি, জীবনে কখনো ছুটেন না, স্বামীজি সবার আগে বিদ্যাপ্রেমী ছিলেন, এবং আজকে স্বামীজির মতো হয়তো কেউ উইকিপিডিয়া ঘুরে ফেলতো না, ঠিক? তখন যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ঘুরেছে, আজকে সে উইকিপিডিয়া ঘুরে বেড়াতো। একের পর এক পরিষ্কার ভিভিড তথ্য, এই তথ্য কিসের পরে, যাবতীয় ওয়েবসাইটকে বন্ধ করে দেওয়ার পরেও এই তথ্য স্পষ্ট যে আমিষ খাওয়া একদম ডিরেক্টলি মানবতার কত বড় শত্রু।
আর যদি বিবেকানন্দ থাকতো, আজকের দিনে বিবেকানন্দ থাকতো, তাহলে কি বিবেকানন্দ কাজটি করতে পারতো? তখনকার সময়ে যে ব্যবস্থাপনা ছিল আজকে তা নেই, একেবারে নেই। তখনকার কি হতো, চুনোপুটি কাঠিবাটা কেউ ছিপ ধরে, কেউ মশারি দিয়ে তুলে চারটে মাছ খেয়েছে। আজকেও কি তাই? এখন কি তখন কি ফরমালিন দিয়ে মাছ মাছ বানানো হতো, মাছের ভেড়ি চালানো হতো? পরিস্থিতি তা ছিল না। স্বামী বিবেকানন্দ আলখাল্লা করে করতেন, তুমিও আলখাল্লা করে ঘুরে গেল, তুমি তো মোবাইল বলে কিছু জানতেন না, তো তুমিও ছুঁয়ও না। তুমি তো বিদেশি গিয়ে তামাক খেতে না, এখানে যেহেতু হুক্কা খেতেন, তাহলে ঘরে ঘরে হুক্কা রাখো, এটা কোনো যুক্তিসঙ্গত কথাই না জীবনে। তুমি তো পিতা মাতাকে ছেড়ে সর্বস্ব ত্যাগের আদর্শ দাঁড় করিয়েছিলেন, তুমি কি করে তাকে সর্বস্ব ত্যাগের আদর্শ কি নিজের ব্যক্তিগত সব যাবতীয় প্রোফাইল মেনটেন করে অনুসরণ করে যাচ্ছ? এটা সম্ভব নয়। স্বামীজি একটা প্রেক্ষিতে কথা বলেছেন, ওই প্রেক্ষিতটা কি ছিল, বড় কাওয়ার্ড হয়ে গেছিলাম আমরা। আমরা তখন শুধুমাত্র খাওয়া আর ছুতমারকেই ধর্ম মনে করতাম, এটা ছিল তখনকার দিনে কি অজ্ঞান কাটা। তাকে কাটতে উনি জ্ঞান কাটা এনেছিলেন, তুই খাওয়া দাওয়া ছাড়, যা খাবি খাবি। সবাই বলছে না 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 না, মাছ না খেলে, এই রসকলি না করলে, তাহলেই তো ধর্ম। বলছে তুই গুলি মার, ওইসব জিনিস যা ইচ্ছা খা, কিন্তু মূল ধর্মে তো আয়। মূল ধর্ম কি? আত্মা মাত্র, একত্ব মাত্র ধর্ম। ভারত পুরো এই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বকধার্মিকতাতে, কোমর দোলাতে শুরু করেছে রাধে রাধে বলে। এখনো বিশিষ্ট সম্প্রদায়েরা আছে, পুরো ভার নিয়ে আছেন, তুমি না ছেলে তোমার নাচিয়ে দেবে। তো কেন এটা ঘটে গেছিল, ভারতের পুরো ব্যাকবোন ভেঙে গেছিল। মধ্যযুগের পরে ভারতবর্ষে যেরকম ভাবে ভারত যেভাবে হেরেছে, যদি ধর্মের সামনে শ্রীমৎ ভগবদ গীতার সামনে দাঁড়ানো হতো না, ভারত মুখ দেখাতে পারত না। যেখানে উত্তিষ্ঠতে জাগ্রত বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ক্লৈব্যমাস্ম গমঃ পার্থ কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, ফল ভেবই না। আর প্রত্যেকে তখন আমরা ফল ভাবছি, কি হবে কি না হবে, আমার বাড়ির বউটার কি হবে, মেয়েটার কি হবে, এই অবস্থা আমাদের ছিল। তখনই একটা ধর্মের দরকার পড়েছিল, বলছে যে কোনো অবস্থাতেই আনন্দে থাকাই ধর্ম। ভারতবর্ষ কোনো কালে এই কথা বলে। তুমি দেখো আমাদের ঋষিদেরকে, একজন জুয়েল ছিল প্রত্যেক বিষয়তে। যাজ্ঞবল্কের কথা এই জন্য বলি, একের পর এক সংহিতা, একের পর এক ব্রাহ্মণ, একটা কর্মকাণ্ডে তখনকার দিনে তিনি অথেন্টিক ছিলেন। আবার উপনিষদের অথেন্টিক চূড়ায় গিয়ে তিনি মৈত্রী আর যাজ্ঞবল্ক সংবাদ করছেন। এই ছিল স্ত্রীদের কি অবস্থা ছিল, যে স্ত্রীদের ঘোমটা পোথা, এটা ধার করা মুসলিমদের থেকে। কোন কালে আমাদের কোনো দেবীকে দেখেছো ঘোমটা পরা? আজকালকার দিনে পরে নেই, আমাদের তো মা কালী খুললাম খুল্লা, দুর্গা একদম তাল ঢুকে এক পায়ে দিকে উপরে তুলে দাঁড়িয়ে আছে, দুর্গার পোজ দেখো। তো এই ভারত ছিল, সেই ভারত কি করছে, আমি তো কিছু জানি না, এই জগৎ তো মিথ্যা, প্রভুর নাম করো। আরে মহাপ্রভুর একটা আলাদা কোনো উদ্দেশ্য ছিল, তিনি আচণ্ডালকে এক করতে, মহাপ্রভু তো বিদ্রোহী ছিল না তখন, মহাপ্রভুর সময় হয়ে দেখো আচণ্ডালকে এক করা তখন দেশদ্রোহ ছিল। আর এখন ওই মহাপ্রভু নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে চলা, এটা দেশদ্রোহ। পুরো কনটেক্সটই বদলে গেছে। মহাপ্রভুর সময়তে ধারে সবাই বসেছিল, সবাই শূদ্র, কেউ চণ্ডাল, এই করে পুরো দেশ ছড়িয়ে গেছিল। ইসলাম শাসন চলছে পুরো দেশে, ভয়ঙ্কর অত্যাচার চলছে। তখন মহাপ্রভু কি করলেন, বিদ্রোহ। বিদ্রোহের মাপকাঠি কি, এক করো, হরের নাম ওই বকে বলম, তিনি এক করে দিলেন। আবার এই হরের নাম ওই বকে বলম বলে পুরো দেশকেই ঘুরিয়ে দেওয়া হলো, বললে হ্যাঁ নিরামিষ খাও। তখন গো হত্যা হতো, ভয়ঙ্কর ভাবে গো হত্যা হতো যখন। আর গরু কি ছিল, গরু কোনো মাথা ভাতা নয়, ভাপার ব্যাপারটা কি ছিল, গোকে দিয়ে আমাদের অন্ন প্রতিপালিত হতো, হ্যাঁ আমাদের চাষবাস চলতো। ছাগলের মধ্যে কি সেই একই চেতনা না গরুর মধ্যে আছে, তাহলে গরু মারা যদি অধর্ম হয় তাহলে পাঠা মারা কেন অধর্ম না? দুজনের চোখের জলের মধ্যে কি ভেদ আছে, দুজনের পীড়ার মধ্যে কি ভেদ আছে? কিন্তু বলবে না, আমাদের দেশে হিন্দু কার্ড বানাতে হবে, একটা পুরো হিন্দু রাষ্ট্র বানাতে হবে। তার মানে হিন্দু রাষ্ট্র বানানোর ব্যাপারে চারদিকে পাঠা বলি চলবে, এবং তুমি খুব ধার্মিক। হিন্দু রাষ্ট্র মানে মোষ বলি চলবে, শুধু গরুকে মারা চলবে না, কারি তুমি খুব ধার্মিক হয়ে গেলে। তো যেটা মহাপ্রভুর সময় ধর্ম ছিল, ঠিক আছে, স্বামীজির সময় স্বামীজি দেখলে তো অধর্মের দ্বিতীয় নাম হয়ে গিয়েছে। কারণ মাপদণ্ড বলতে গেলে আমরা বলো চালাক ব্যক্তি, নিজের মতো করে সব কিছুকে তৈরি করে ফেলেছি। তখন স্বামীজি বলে এইসব রাখ তোর খাওয়া দাওয়া পরে। আমি একটু উদাহরণ দিয়েছিলাম, চেকের 5 লাখ,
7,890 যদি ছাড়তে হয় তাহলে 5 ছাড়বে, 6 ছাড়বে, 7 ছাড়বে, 8 ছাড়বে, 9 ছাড়বে, কোনটা ছাড়বে? বোঝা গেল বিষয়টা কিছু? তো যখন ছাড়তে হবে স্বামীজি বলবে এখন খাদ্যা খাদ্য বিচার ছাড়ো, কারণ খাদ্যা খাদ্য তখন পরিবার পুরো আমাদের ইকোসিস্টেমে এমন কোনো ক্ষতি করছিল না, আমাদের জীবনে এমন কোনো প্রভাব চলছিল, তখন গ্লোবাল ওয়ার্মিং চলছিল না, তখন ক্লাইমেট চেঞ্জ চলছিল না, তখন জলদূষণ আর বায়ু দূষণ এত প্রবল ছিল না, তখন এইরকম চারিদিকে পশু নিধন একটা বড় জাগতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়নি? তখন স্বামীজি বলছেন যে ঠিক আছে এখন কি কারণ, এখন তোমাদের আন্তরিক পরাধীনতা, তোমাদের মধ্যে ভেদ তা শেষ করে দিচ্ছে। ভাবো না আজকে যদি ব্রিটিশ সাম্রাজ্য পুরো পৃথিবীতে হয়ে যায়, বা আমেরিকার কথা, এখন সবচেয়ে শক্তিশালী দেশ কি আমেরিকা, তার অ্যাভারেজ কনজাম্পশন রেট সব থেকে হাই পৃথিবীর মধ্যে, সব থেকে বেশি একটা ব্যক্তি কনজিউম করে, ধরে নাও স্বামীজি এটা করেন, ঠিক আছে, ভারতবর্ষ এই ধর্মের নামে চারিদিকে, আর স্বামীজি শুধুমাত্র মাথায় রাখবে শুধু খাবার বিরোধ করেন, স্বামী যাবতীয় জিনিসের বিরোধ করেছেন, তৎকালীন পরিস্থিতিতে স্বামীজি সব কিছুর বিরোধ করেছেন যা যা দুর্বলতা ছিল, স্বামীজি মাছ মাংস খাবার পক্ষে বলেননি, স্বামীজি মাছ মাংস খাওয়া না খাওয়ার নামে ভেদাভেদের পক্ষে বলেছেন, ভেদাভেদ চলবে না এই নিয়ে, তখন ওটা প্রয়োজন ছিল, কিন্তু আজকাল ভেদাভেদ কোথায়? ভারত র্যান্ডম সবই এক হয়ে গিয়েছে, যে আমি বলছিলাম না যে ঘরে এসে বলে চিকু, সে বাইরে গিয়ে বলে চিকেন, ঘরে ছেলে একদম বৈষ্ণব বলে রাধে রাধে, আর বাইরে গেলেই হটডগ, তো তার তো সেই অবস্থা। তো সেই অবস্থাতে স্বামীজি বলেছিলেন যে এটাকে সরিয়ে দিয়ে এখন যদি এই পাশ্চাত্য ধর্ম চারিদিকে চলে আসে তাহলে প্রত্যেকের জিডিপি হাই হবে এরকম, আর যারা একটুখানি সংযম তারা শেষ হয়ে যাবে, কোনটা বেশি ক্ষতি হতো? আরো অনেক দ্রুত পৃথিবীর শেষে আমরা একদম চৌকাঠে এসে গিয়েছি, এবং স্বামীজি থাকলে স্বামীজির থেকে বেশি এটা কেউ বুঝতো না আজকের দিনে। তো যারা করছে, যারা এরকম রেফারেন্স নিচ্ছে, তারা যে তাদের পায়ে কত বড় কুড়ুল মারছে তাতে কোনো সন্দেহ নেই। স্বামীজি বিবেকানন্দ একটা পূর্ণ জীবন বেঁচে গেছেন, তার সর্বোচ্চ যেটা আমি বলে থাকি সর্বোচ্চ নিয়োগ করে গিয়েছেন, সর্বোচ্চ নিয়োগ মানে সর্বোচ্চ প্রাপ্তি, তার যাবতীয় জীবন নিংড়ে প্রেম করে গিয়েছেন, আমি তো প্রেম করে গিয়েছেন বলে বলবো, প্রেম ভুগে গিয়েছেন, ঠাকুর স্বামীর মতো ভোগ কেউ করেনি, তোমার হাজার ভোগ আর প্রকৃত প্রেমের এক বিন্দু এত অন্তর তৃপ্ত করে চিন্তাও করতে পারবে না, তোমার হাজার সঞ্চয় এবং একটা ঠিক ঠিক ত্যাগের একটা পদক্ষেপ জীবনকে পূর্ণ করে দেয়। তো স্বামীজির মতো এত বড় পূর্ণতা কেউ ভোগ করে যায়নি। আমরা যদি এই কাজটা করি, আমরা তো আমাদের সমাজের পরিণাম দেখতেই পাচ্ছি না, স্বামীজিকে যদি আমরা অনুসরণ করতাম এত ভ্রষ্টাচার বাড়ত, এত ভেদাভেদ বাড়ত, আগেকার দিনে ব্রাহ্মণ আর শূদ্র ভেদ হতো, এখন সিঙ্গেল আর কাপল ভেদ হয়, এই তো ভেদ, ধনী আর দরিদ্র ভেদ হয়, রিক্সাওয়ালা কখনো কোটিপতির সাথে বসে খায় না, ভেদ একই আছে, শুধুমাত্র বদলে গিয়েছে একটুখানি। তো এগুলো বোঝার বিষয় আছে, জানিলাম করবে, ফলাফল হাতে হাতে পাবে খুব বেশি দেরি নয়, এই নয় যে আমরা মরে যাবো, আমাদের ছেলেরা আমরাই দেখে যাব যে আমরা যেটা করছি ক্লাইমেট চেঞ্জের 60-70% শুধুমাত্র পশু নিধন থেকে আসে, শুধুমাত্র পশু নিধন, 17% দায়ী শুধুমাত্র এক পিস মাছ, এক পিস মাংস 17%। তথ্য দেখতে পারে, আমি আর বল বাড়িয়ে লাভ নেই, বহু বলেছি, ভাবুক মানুষ। কোয়েশ্চেন আবার, হ্যাঁ, যে কোনো কোনো অর্গানাইজেশন স্বামীজিকে পার্সোনাল প্রপার্টি বলে মনে করছে বর্তমানে, তো তাদের কতটা ক্ষতি হচ্ছে? ছোট উদাহরণ দিয়ে শেষ করি, পূর্ণিমার চাঁদ আকাশে আছে, গেলেই হবে হাতটা পাতলো বলে এই চাঁদের আলো নিয়ে যাচ্ছি ঘরে, তার যতখানি ক্ষতি আবার সে যত মহামূর্খ এই ক্ষেত্রে তাই হচ্ছে, আকাশের চাঁদ চিরকাল সবার জন্য শোভা বর্ধন করছে, যে নিয়ে যেতে চাইছে নিজের ঘরে
সে নিজেকেই ঠকাচ্ছে, এটা সম্ভবই নয়। বিবেকানন্দকে কি করে বাঁধবে, বিবেককে কি করে বাঁধবে? বিবেকের আনন্দই তো বিবেক আনন্দ। বলো বিবেককে তুমি কি করে ব্যক্তিগত করবে? স্বামীজি নিজে বলতেন আমি একটু অশরীরী বাণী, তুমি অশরীরী যা তাকে বাঁধবে কি করে, তাকে তুমি অর্গানাইজ করবে কি করে? আমি এমনি বিয়ের কথা বলি, অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ করে কি করে তুমি একজনকে একজনের ভার নেবাবে, পারবে তো না? প্রেম কি করে তুমি অ্যারেঞ্জ করে জন্ম দেবে? প্রেম হয়ে গেলে সব অ্যারেঞ্জ হতে পারে। ঠিক তেমনই বিবেক যার মধ্যে এসে গেছে, বিবেকানন্দ তার, তুমি রাখো হাতের চাঁদ কিভাবে ধরে নিজের পকেটে, মানে এই চাঁদের আলো পড়েছে হাতে, নিয়ে নিয়ে পকেট রয়েছে, ঘরে গিয়ে বলছে পার্টি চাঁদ নিয়ে এসেছি ঘরে, তোমার মতো মূর্খ জগতে দ্বিতীয় নেই, এই কথা বলবে, তাদের একটু করুণার পাত্র হিসাবে তাদেরকে দেখা উচিত আর কি।